তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী সদস্য সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার বিকেলে নাটুরের সিংড়ায় গণ আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এক সভায় এ দাবি জানান তিনি বলেন নিরাপরাধ তারেক রহমানকে বিজয়ীর বেশে বাংলাদেশের মানুষের মাঝে ফিরিয়ে আনা হবে সভায় ঢাকায় নিহত সিংরার তিন শহীদ পরিবারের সদস্যদের সহায়তা দেয়া হয় চলে গেছে পরিবার নিয়ে চলে গেছে ওদের কিন্তু দেশে আমি নাম বলতে চাই না বাংলাদেশে ফেরত এসেছে পরিবার নিয়ে তারেক রহমানের আত্মের অসুবিধা কোথায়